Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shokol kobutor premik bhai bonder janai amar torof theke lal gulaber shubhechha. Ajke amar 200 number vlog hoiteche, 200 number video ta hoiteche. Apnader bhalobashar karone ajke ekta korte korte 200 number porjonto video te eshe bollam. Shobai pashe chilen, like, comment, share করেছেন এই বলে কিন্তু আজকে আমি আমার 200 নম্বর ব্লগ করতেছি আর এর মধ্যে অনেক কিছু ভুল টুটি হয় অথবা হইছে সকল কিছু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমার 200 নম্বর ব্লগ আমি আমার মন থেকে সবগুলো ভিডিও করি কিন্তু যেটা সত্য কথা বলতে গেলে কি কারণ আমি কোনো ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করি না আমার কোনো ইচ্ছা নাই ভিডিও করার জন্য দেখা যায় কোনো সময় আমার ছেলে ভিডিও করে দেয় নয়তোবা দেখা যায় ছাদের মধ্যে কোনো বাচ্চা পোলাপান আসলো তখন ভিডিও করে ওরা দেখা যায় ভিডিওর মধ্যে 19 20 হয় কিন্তু আমি যে ভিডিওগুলো করছি এই পর্যন্ত আমি সত্যি বলতেছি এটা আমার মন থেকে আমি করছি আর যে আমি যেগুলো দিয়ে ভালো ফল পাইছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অনেকে আমার সাথে সাড়া দিবেন অনেকে দেখা যায় আমার ভাই ব্রাদার আমার কিছু ফলোয়ার্স হ্যাঁ আমার সাথে গুডউইল সম্পর্ক হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমাকে এইটা ওটা জিজ্ঞেস করে আমিও বলি আমিও এইটা ওটা ওদের জিজ্ঞেস করি ওরাও বলে এইভাবে কিন্তু মিলে মিশে আমি চলতেছি আর সবাই আরেকটা কথা বলতে চাই সবাই কিন্তু সবকিছু জানে না আমিও জানি না সেটা আমি মানতেছি মানুষের শেখার শেষ নাই মানুষ যতদিন বাঁচবে ততদিন শিখবে এইটা আমাকে আমার এক বড় ভাই বলছে কথাটা সত্যি বাস্তব 100% রাইট কথাটা আজকে আমার 200তম ব্লগটা এই ব্লগটার মধ্যে আমি আজকে কি বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হইতেছে এখন কার্তিক মাস এখন সবাই কবুতর উড়াতে যাবো কেউ টুর্নামেন্ট খেলবো আপনাদের টার্গেট কি এইটাকে সেট করতে হইব টার্গেট দুইটা থাকে কবুতর যারা পালে টার্গেট দুইটা থাকে একটা হইতে প্রথমটা হইতেছে আমি আমার বাসার উপর কবুতর উড়াবো এক নাম্বার টার্গেট দুই নাম্বার টার্গেট হইতে আমি টুর্নামেন্ট খেলুম পাল্লা খেলুম টস করুম এটা হচ্ছে দুই নাম্বার টার্গেট আপনারা যদি দুটোটা একসাথে মিলে ফেলেন তাহলে কিন্তু আউলা জাউলা হয়ে যাবে অনেকে ভাই অনেক ধরনের টিপস দিয়ে থাকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি যা বুঝি যা করে আমি স্যাটিসফাই হইছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হইতেছে হলুদ দান অনেকে কিন্তু আপনাদের বলবো হলুদ মাইখা দান খাওয়াও কবুতর হাই নিব কবুতর উড়বো এইটা সেটা আগ্রাম বাগ্রাম আমি দেখছি এই কবুতরের জগতে তিন বছর যাবত কবুতরে অনেক লোক 95% লোক 95% লোক অর্ধেক কথা বলে পুরো ক্লিয়ার দিবেন আপনারে কারণ আমি বাস্তব প্রমাণ আমি অনেক ভাই ব্রাদারে জিজ্ঞেস করছি অর্ধেক বলবো ভাই হ্যাঁ আপনি এক কাজ করেন হলুদ মাইখা দানটা খাওয়ান কবুতর মোটামুটি আপনার উড়ব ঠিক আছে আরে ভাই আপনারা জানেন দেখে আমরা জিজ্ঞেস করি অথবা আমি জানি দেখে আপনারা জিজ্ঞেস করেন আমি তো যার জন্য একটা চ্যানেলই খুলে বসছি পেটলাভার রাজীব যার জন্য আজকে আমার এই 200তম ভিডিওটা হইতেছে পেটলাভার রাজীবের তো আমি যা জানি তা শেয়ার করার সাথে স্বার্থে আমি ভিডিওগুলো করি তো এই হলুদের ধান এই হলুদের ধানটা কেন মিশাবো কি কারণে কবুতরকে খাওয়াবো আমার ফয়দাটা কি কি হইব সেটা কিন্তু আপনার পার্ট টু পার্ট আপনার সকলকে বলতে হইব শুধু আমি হলুদ মেঘা দান দিলাম এর উপকারিতা কি এটা তো কেউ জানে না আর একটা কথা হলুদ মাখা দান রেগুলার শীতের যে কার্তিক মাস এখন থেকে শুরু হইব এই মাস পরই দেখা যাবে হালকা হালকা শীত মানে মোটামুটি শীত এসে পড়ছে কবুতর এখনই মাশাল্লাহ অনেকের কবুতর সকালে ভালোই উড়ে পিটপিটা হয়ে যায় তো এই হলুদের দানটা কিন্তু রেগুলার আমি রাজি রেগুলার খাওয়াই না
দেখা যায় সপ্তাহে তিন দিন খাওয়াই আমি, এই শীতের মধ্যে দেখা যায় সপ্তাহে আমি তিন দিন হলুদের দানটা খাওয়াই, কারণ আমার হলুদের সাথে আরও কিছু অ্যাড হয়। শুধু খালি হলুদের দানা আমি আমার কবুতরকে খেতে দেই না, আরও কিছু অ্যাড হয়। কী কারণ আমি অ্যাড করি সব কিছু আজকে আপনাদের খুলে বলবো আমার এই ভিডিওতে। আর যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা। অনেকে জানে না, তাদের জানার ব্যবস্থাটা আপনারা করে দিবেন যাতে তারা দেখে কিছু শিখতে পারে। জি ভিউয়ার্স, এখন আমি আমার মূল ভিডিওতে চলে আসি। আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করার জন্য আজকের আমার এই 200তম ভিডিওটা হইতেছে সেটা হইতেছে হলুদ ধান। হলুদ ধানটা আমি আমার কবুতরকে কীভাবে মিশিয়ে কবুতরকে খেতে দিব সেটা আজকে আমি শেয়ার করব। আপনারা এখানে ধান দেখতেছেন, আমি কিন্তু এক একবার এক এক ধানের সাথে মিশিয়ে হলুদ দিই। এখানে আপনাদের বুঝানোর স্বার্থে আমি ধান রাখছি, হলুদ রাখছি, আদা রাখছি, রসুন রাখছি। আবার আমি বলতেছি এখানে 12 কেজি ধানের হিসাব হইব, ওর সাথে 1 কেজি হলুদ যাবে, কাঁচা হলুদ, 1/2 কেজি আদা, 250 গ্রাম রসুন। হলুদ কবুতরের জন্য খুব একটা ভালো অ্যান্টিবায়োটিক, কাঁচা হলুদ। আদাটা কবুতরের পেটে যদি কোনো গ্যাসের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, তাহলে এই আদাটা তা সেরে দিবে। রসুন, রসুন কবুতরের ঠান্ডা কাশি থেকে কবুতরকে দূরে রাখবে। এই তিনটার সংমিশ্রণে আপনারা ধানের সাথে হলুদ মিশাবেন। আমি আপনাদের কিন্তু আবারও বলে দিতেছি যে আপনারা কি কি করবেন, কি কি দিবেন। আর ভুলেও আপনারা ছালার উপর হলুদ মিশিয়ে দিবেন না, যে কোনো একটা প্লাস্টিকের জিনিসের উপর আপনারা হলুদ মিশাবেন। কারণ ভাই, 1 মণ 1.5 মণ হলুদ কিন্তু আপনারা মিশাবেন না, হায়েস্ট 10-15 কেজি নয়তো বা 20 কেজি অল্প অল্প করে আপনারা প্লাস্টিকের উপর দিবেন। কারণ মাটির মধ্যে যদি দেন তাহলে এই হলুদের রসটা মাটি টেনে খেয়ে ফেলবে, যা হলুদের মধ্যে প্রবেশ করব না। আপনারা তো বুঝতে পারতেছেন, আমি আবারও বলতেছি যদি আপনারা প্লাস্টিকের কিছুর মধ্যে দেন দেখা যাবো ওই রসটা পুরোপুরি ধানে চুইসা নিছে। আমি যে কাজে ব্যবহারটা করুম ওই কাজটা আমার পারফেক্ট হইব। দেখা যায় অনেকে হলুদ মাইখা ছালার উপর শুকা দেয়, ছাদে বিছায়া দেয়, গোটাটা কি মাটি ওই রসগুলোটাই না খায় ফেলে, ছালাটা ওই রসগুলো চুইসা নিয়ে নেয়। এই কারণে আমি যেটা করি সেটাই আমি শেয়ার করতেছি। আমি অল্প কিছু আপনাদের হিসাব করে বুঝিয়ে দিতেছি। আপনারা দেখেন সরাইতেছি, এইগুলো সরাইলাম, সরানোর পর আমি একটা ট্রে এনেছি। এই একটা ট্রে দেখতেছেন, এই ট্রের মধ্যে আমি অল্প কিছু ধান নিলাম। দেখেন আপনারা কিছু ধান নিছি, অল্প কিছু ধান নেওয়ার পর এখান থেকে একটু হলুদ নিলাম। আপনারা দেখেন একটু হলুদ নিলাম এখান থেকে, মনে করেন 2 চামচ হলুদ নিলাম, 1 চামচ আদা নিলাম, 1/2 চামচ রসুন নিলাম। কিন্তু যে পরিমাণটা আমি যেভাবে বানাইছি ঠিক ওইভাবে আপনাদেরকে বলতেছি। দেখেন এখন আমি সুন্দরভাবে এটা আমার ধানের সাথে মিক্স করলাম। এ দেখেন আপনারা মিক্স করতেছি কিন্তু অলরেডি, এটা আমি ধানের সাথে আমার মিক্স করতেছি। এটা আমার ধানের সাথে মিক্স করার পর এটা আমি ভালোভাবে রোদ দিয়ে দিব, 2 থেকে 3 দিন আমি রোদ দিয়ে দিব। এই হলুদের ধানটা আমি রোদ দিয়ে দিব। অনেকে শুধু বলে হলুদ মিশায় খাওয়ায় দাও, হলুদের সাথে আপনারা আদাটা এবং রসুনটা এই দুটোটা মিক্স করবেন, এর ফলে আপনার কবুতরের ঠান্ডা লাগবে না, কবুতরের পেটে গ্যাস হবে না, আর কবুতর উড়ার টাইমটা ইনশাল্লাহ অনেক গুণে বেড়ে যাবে, কবুতরের উড়ার টাইমটা অনেক দমে বেড়ে যাবে। আপনারা মিনিমাম 2 থেকে 3 দিন এই হলুদটা আপনি সুন্দরভাবে রোদে শুকা দিয়ে তারপর আপনারা কবুতরকে 30টা কবুতরের জন্য 1 মুঠ, 30টা কবুতর 1 মুঠ, নয়তো আপনি 20 থেকে 30টা কবুতরকে 1 মুঠ 1 মুঠ করে সপ্তাহে 2 থেকে 3 দিন হলুদ খাওয়াবেন, ইনশাল্লাহ ফলটা ভালো পাবেন। ভিউয়ার্স, আপনারা যে কোনো ধানের সাথে হলুদটা মিক্স করতে পারেন। অনেকে ঘিগস ধানের সাথে মাখে,
অনেকে নরমাল ধানের সাথে মাখে, অনেকে টেপি ধানের সাথে মাখে, যার যেটা মন চায় মাখেন, সমস্যা নেই। যে ধানের সাথে মন চায় সমস্যা নেই মাখেন। আপনারা এটা রোদ দিয়ে 2 থেকে 3 দিন শুকাবেন। এই হলুদটা শুকা দেওয়ার পরে 1 মুঠ 20 থেকে 30টা কবুতরকে দিবেন খেতে। ইনশাল্লাহ কবুতরের ফ্লাইং টাইমও বাড়বে আর কবুতরগুলো রোগমুক্ত থাকবে। আমার এই ছোট্ট জ্ঞান থেকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখালাম। ইনশাল্লাহ এটা যদি আপনারা এইভাবে হলুদটা মিশিয়ে কবুতরকে খেতে দেন, আপনাদের কবুতর ফ্লাইং টাইমও বাড়বে, ঠান্ডা কাশি থেকেও কবুতর দূরে থাকবে, এবং আপনার যে কবুতরগুলো বদ হজমের কোনো সিম্পার থাকবে না। তো এইখানেই বলে ভিডিওটা থেকে বিদায় নিতেছি। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো ভাই, আসসালামু আলাইকুম।